নগাঁও লোকসভার কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বজলাই ডাঙরিয়া আজি দুমদুমিয়া আঞ্চলিক জামে মসজিদত প্রবেশ করে নামাজ চলি থাকা অবস্থাত মাইকটা লো পেলায় নির্বাচনী কেন্দ্রিক কথা বতরা কব ধরতেই রাইজে তো বাধা দিয়া বলে আমি গম পাইছো। এই একটা নিন্দনীয় কাম। মসজিদ উপাসনাস্থল, তাত দুনিয়াদারির কথা নহয়, আখেরাতর কথা হয়। আমি তাত আল্লাহর এবাদত করো আর তাত কোনো রাজনৈতিক কথা বতরা কোয়ার নিয়ম নাই, আমার পরম্পরা নাই। এনে কাম গরিহণাযোগ্য আর হঠাৎ ইমান মুসলিম প্রীতি দেখা বহুত মানে প্রশ্নর অবতারণা করেছে। যা কার্যকালত নগাঁও লোকসভাত প্রতিনিধিত্ব করেছে আর লোকসভাত আমার মুসলমানের যে সমস্যা আছিল এই সমস্যা নিমাত কোনোদিন কোনো কথা কোয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। আজি উপাসনাস্থলীত প্রবেশ করে আজি এনে কাণ্ড করাত আমি এই কার্যত গরিহণা দিছো। আর মসজিদেরপরা ওলাই আহতে সন্মুখত পরম্পরাগতভাবে ভিখারি কিছু কেজন থাকে, ভিক্ষা খুঁজবলে যায়, তো ওলাই আহতে একদম উদ্ভণ্ডলি করে ভিখারি গোচকি এনেকে ওলাই যাওয়া বলে আমার আমি নিউজ পাইছো, খবর পাইছো। এও গরিহণাযোগ্য, এনেকা কামর পরা বিরত থাকিব লাগে। আর অন্তত অনাগত দিনত ধর্মীয় উপাসনাস্থলীত রাজনৈতিক ক্ষেত্রত ব্যবহার নকরিবলে আমি সকি আনিছো। নগাঁও লোকসভার কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বজলাই ডাঙরিয়া আজি দুমদুমিয়া আঞ্চলিক জামে মসজিদত প্রবেশ করে নামাজ চলি থাকা অবস্থাত মাইকটা লো পেলায় নির্বাচনী কেন্দ্রিক কথা বতরা কব ধরতেই রাইজে তো বাধা দিয়া বলে আমি গম পাইছো। এই একটা নিন্দনীয় কাম। মসজিদ উপাসনাস্থল, তাত দুনিয়াদারির কথা নহয়, আখেরাতর কথা হয়। আমি তাত আল্লাহর এবাদত করো আর তাত কোনো রাজনৈতিক কথা বতরা কোয়ার নিয়ম নাই, আমার পরম্পরা নাই। এনে কাম গরিহণাযোগ্য আর হঠাৎ ইমান মুসলিম প্রীতি দেখা বহুত মানে প্রশ্নর অবতারণা করেছে। যা কার্যকালত নগাঁও লোকসভাত প্রতিনিধিত্ব করেছে আর লোকসভাত আমার মুসলমানের যে সমস্যা আছিল এই সমস্যা নিমাত কোনোদিন কোনো কথা কোয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। আজি উপাসনাস্থলীত প্রবেশ করে আজি এনে কাণ্ড করাত আমি এই কার্যত গরিহণা দিছো। আর মসজিদেরপরা ওলাই আহতে সন্মুখত পরম্পরাগতভাবে ভিখারি কিছু কেজন থাকে, ভিক্ষা খুঁজবলে যায়, তো ওলাই আহতে একদম উদ্ভণ্ডলি করে ভিখারি গোচকি এনেকে ওলাই যাওয়া বলে আমার আমি নিউজ পাইছো, খবর পাইছো। এও গরিহণাযোগ্য, এনেকা কামর পরা বিরত থাকিব লাগে। আর অন্তত অনাগত দিনত ধর্মীয় উপাসনাস্থলীত রাজনৈতিক ক্ষেত্রত ব্যবহার নকরিবলে আমি সকি আনিছো।